1999 সালে প্রতিষ্ঠিত নরসিংদীর রায়পুর উপজেলার ছন্দা সিনেমায় গত ঈদেও মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার। আলোকসজ্জা করা হয়েছে সিনেমা হলের বাইরে। সিনেমা দেখার তেমন লোকজন না থাকলেও হলের ভেতরে বাইরে শাকিব খান ও কোর্টনি কফির পোস্টারে সয়লাভ। তবে হলের বিপরীত রাস্তায় একটি ব্যানার জানান দিল ভিন্ন বার্তার। সেই ব্যানারে স্পষ্ট হলো হলটি ভেঙে সম্প্রসারিত হবে দক্ষিণের দেয়াল ঘেঁষে 2008 সালে প্রতিষ্ঠিত ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা। এরই মধ্যে মাদ্রাসার জন্য এলাকাবাসী হলটি কিনতে 1,30,00,000 টাকার চুক্তিমূল্যের বিপরীতে 20,00,000 টাকা বায়নাও সম্পূর্ণ করেছেন। বাকি টাকা পরিশোধে সাধারণ মানুষের নিকট সাহায্যও চাওয়া হয়েছে। দীর্ঘদিন পরে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় মাদ্রাসা কমিটি, স্থানীয় এলাকাবাসী সহ খুশি সংশ্লিষ্টরা। আমরা চাই দিয়েছিলাম ওটা এখান থেকে মুক্ত, মানে মুক্ত হইলা বাদ হোক, হ্যাঁ এটা মাদ্রাসার প্রতিষ্ঠানে আসুক। সেরকম ওটা এখানে খরিদা হয়েছে, অলরেডি 20,00,000 টাকা বায়নাপত্র হয়েছে আমরা জানি, এবং আপনারা সহযোগিতা করবেন। হাসলাবাদ ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা, যেটি নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আমিনগঞ্জ ইউনিয়নের অন্তর্গত। আমরা এই মাদ্রাসাটি 2008 সনে প্রতিষ্ঠা করি। এলাকার সর্বস্তরের ধর্মের মুসলমানদের সহযোগিতায় ভালোবাসায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়। সিনেমা হলটা প্রতিষ্ঠা হওয়ার সময়ও মানে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা এটার বিপক্ষে ছিল। গত 2-3 বছর আগে মালিক, যিনি শামসুজ্জামান মানিক মিয়া, উনি এটা বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন। বিভিন্ন জায়গায় কথাবার্তা চলতেছে, তো আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের কাছে প্রস্তাব পেশ করলাম যে বিক্রি করে ফেললে আমরাও কিনতে চাই। তখন ওনারা 1,30,00,000 টাকা মূল্য নির্ধারণ করলো। রাজকুমার চলচ্চিত্র প্রদর্শনের সময় হলে গিয়ে দেখা যায় কেবল গুটি কয়েকজন দেখতে আসেন সিনেমা। আর কিছুদিন পর থেকে এমনকি এটাই হতে পারে শেষ প্রদর্শনী। তবে মাদ্রাসা ভবন নির্মাণ হওয়ায় হল বিলুপ্তিতেও অভিযোগ নেই সিনেমা দর্শনার্থীদের। এছাড়া হলের প্রকৃত মালিকের মৃত্যুর আগে থেকেই লোকসান হওয়ায় পরিবারের পক্ষ থেকেও তেমন দেখাশোনা নেই হলটির। কর্তৃপক্ষ জানিয়েছে মাদ্রাসা ভবনে তাদের কোনো আপত্তি নেই, তবে সেটি প্রকৃত ইসলামী প্রক্রিয়ায় হতে হবে। আমরা সবাই মুসলমান, আমরা চাই যে এই সিনেমা হলটা মাদ্রাসায় সঠিকভাবে দলিল হোক, আর পাবলিকের টাকা, জনগণের টাকা ইসলামী শরীয়ত মোতাবেক যাতে ব্যক্তি মালিকানা না হয়, হপ্পা দলিল হয়, এটা সবার কাছে আমার অনুরোধ বা আত্মা। সিনেমা হলটা যদি মাদ্রাসার জন্য হয়ে যায়, তাইলে এলাকার এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এখানে কোলাবান লেখাপড়া করাতে পারবে, ধর্মীয় শিক্ষা দিতে পারবে। দীর্ঘদিন ধরে লোকসান গোনা সিনেমা হলটি বিক্রি করার পাশাপাশি মাদ্রাসা ভবন নির্মাণের মতো ভালো কাজ করতে পারায় খুশি ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্টরা।